নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে পালক শাক আর পনির দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাড়ি ছোট থেকে বড়ই সকলে খুব পছন্দ করবে আর এটা বানাবো একদম স্পেশাল মশলা দিয়ে এখানে পালক শাক নিয়ে নিয়েছি বাড়ির টাটকা পালক শাক পালক শাকটাকে উঠিয়ে একটা বড় গামলার মধ্যে নিয়ে নিয়েছি এখন পালক শাকটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব কারণ শাকের মধ্যে বালি থাকে তাই শাকটা আমি ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এদিকে একটা গ্যাসের মধ্যে কড়া পশিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা পালক শাকটাকে আমি দিয়ে এটাকে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট ঢেকে এটাকে হালকা মানে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই গ্রিন অবস্থা রেখে সেদ্ধ করে নেব। এদিকে একটা বাটির মধ্যে আমি হাফ চামচ জিরে গোটা জিরে নিয়ে নিয়েছি গোটা পাঁচ ফড়ুং নিয়ে নিয়েছি আর জোয়ান নিয়ে নিয়েছি আর এখানে আমি এক ইঞ্চির মতো আদা নিয়ে নিচ্ছি তারপর সাইডেটাকে এটাকে রেখে দিচ্ছি পালক শাকটা দেখুন পাঁচ মিনিট পর আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে আর শাকটাকে জল থেকে উঠিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসুখ কসুখ ধন্যবাদ যারা করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য তো দেখুন শাকটা উঠিয়ে নিয়েছি তারপর ঠান্ডা জলের মধ্যে দিয়েছি আবারও আমি এখানে হাফ গ্লাসের থেকেও কম জল দিয়েছি তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা আমি লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেরকম দেবে আমি এটাকে একটু নাড়াচাড় করে যখন জলটা ফুটে আসবে সেই সময় আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি দু তিন মিনিটের মতো এটাকে একদম লো ফ্লেমে একটু সেদ্ধ করে নেবো নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটা দেখুন যখন সেদ্ধ হয়েছে এখন গ্যাসটা বন্ধ করে পেঁয়াজটাকে আমি একটু বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি ঠান্ডা করে তারপর জারের মধ্যে দেবেন আমি এখনও একটু হালকা গরম আছে সেই অবস্থাতেই দিয়ে দিচ্ছি তারপর এটাকে পেস্ট করে নেবো একটু ঘুরিয়ে মশলাটাকে এদিকে ওই করার মধ্যে আবারও আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি তেল ছাড়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তবে মশলাটাকে আমি ঢেকে তারপর কষিয়ে নেব তো দেখুন ঢাকা খুলে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে আবারও একটু মিনিটে দুই আমি এটাকে নাড়াচাড়া করে নেব তারপর আবারও ঢেকে দিচ্ছি একদম লো ফ্লেমে যাতে মশলাটা পুড়ে না যায় তারপর ওই জারটার মধ্যে আমি পালক শাকটা দিয়ে পালক শাকটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পালক শাকটা আর দেখুন বন্ধুরা পালক শাকটা কিন্তু আমার একটুও কালো হয়নি পুরো গ্রিন আছে যেরকম কাঁচা পালক শাক বাটলে থাকে সেই রকমই আছে কিন্তু তার একটাই কারণ পালক শাকটাকে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর ঠান্ডা জলে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর একটু ফুটে ওঠার পর পনিরগুলো দিয়ে দিচ্ছি এইভাবে একবার পালক পনির এই স্পেশাল মশলাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো এই পালক পনিরটা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর এই স্পেশাল মশলা দিয়ে পালক পনিরের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে